মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে যা বোঝায় একদম তাই। ১০৩খানা টানেল আমরা পেরিয়ে যাবো, ২৮ নম্বর টানেল এখন আমরা ঢুকছি। গুড মর্নিং ফ্রম কালকা। ফেব্রুয়ারি ৩ তারিখ সকাল ৫টা আমাদের হাওড়া কালকা মেল এসে পৌঁছলো কালকা স্টেশনে। ২ ঘন্টা লেট, ৩টে হচ্ছে শিডিউল টাইম। তো আমাদের লাগেজগুলো সামনে উঠে গেছে, ওই পোর্টার নিয়ে যাচ্ছে। আমাদের তো এটা গ্রুপ ট্যুর, কনকন করছে, ঠান্ডা কনকন করছে। সকালবেলায় কালকা স্টেশন, পাখিদের ঘুম ভেঙেছে, আওয়াজ শুনুন, শালিক পাখি, শালিক পাখি। এই কালকা থেকে ৫টা ৪৫এ শিবালিক এক্সপ্রেস ধরে আমরা যাব শিমলা। শিমলা গাড়িতেও যাওয়া যায়। কালকা শিমলা রেলওয়ে, সেটা কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। ৯৬ কিলোমিটার রাস্তা, ১৮টা স্টেশন, ১০৩খানা টানেল, ৭০০টা বেন্ড আর ৮০০টা ব্রিজ। এই নিয়ে হচ্ছে কালকা শিমলা রেলওয়ে। কালকা শিমলা রেলওয়ে, KSR। এই শিবালিক এক্সপ্রেসের একটা সুবিধা হচ্ছে এটা কালকার সাথে কানেক্টেড, মানে কালকা যদি লেট করে শিবালিকও লেট করবে। যদিও লেট করার কোনো দরকার নেই, কারণ শিবালিক ছাড়বে ৫টা ৪৫এ, এখন বাজে ৫টা, আমাদের হাতে কিন্তু ৪৫ মিনিট সময় আছে। রেলের দাঁড়িপাল্লায় ওজনটা একটু মেপে নিলাম, এ তো প্রায় ১০০ কেজি ছুতে চললো দেখছি। কাঁটায় কাঁটায় ৫টা ৪৫, আমাদের ট্রেন ছাড়লো। দিনের আলো না ফোটা পর্যন্ত এই যাত্রাপথে যে অপূর্ব সৌন্দর্য, সেটা ঠিকঠাক উপভোগ করা যাবে না। ততক্ষণ আপনাদের ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিই। শিবালিক এক্সপ্রেসের প্রতিটা কম্পার্টমেন্টই হচ্ছে ফার্স্ট ক্লাস। এরকম ৭টা কম্পার্টমেন্ট, এদিকে একটা, এদিকে দুটো, এই ৩টে ৩টে করে ৬টা রো, মানে হচ্ছে ১৮টা সিট। মানে ৭টা কম্পার্টমেন্ট ১৮টা সিট, এটাই হচ্ছে ট্রেনের ক্যাপাসিটি। এই যে দুটো সিট, তার মাঝে এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। প্রতিটা সিট যখন ট্রেন যেদিকে যাবে সেদিকে ঘুরিয়ে নেওয়া যায়, এবং এই ঘোরানোর সিস্টেমটা কিন্তু ভারী সুন্দর। এই যে সিট আছে, এইটাকে জাস্ট এদিকে এরকম ঠেললে এই সিট এদিকে হয়ে যাবে, আবার এদিকে করতে চাইলে ব্যাস সিটের পাশে হয়ে গেল। মানে সিটটাকে জাস্ট এদিক থেকে এদিকে করা যায়, কিন্তু তবে সিটটা যেমন ভিস্তা ডোমগুলোতে জানলার দিকেও ঘোরানো যায়, ৩৬০ ঘোরানো যায়, এটা ঘোরানো যায় না। ছোট্ট টয় ট্রেন, তার ছোট্ট একটা টয়লেট একটাই, প্রতি কম্পার্টমেন্টে একটা করে টয়লেট আছে, সুন্দর ঝকঝকে টয়লেট, জল এখানে অপচয় করা নিষেধ। এই কমোড, ফসেট পর্যন্ত দেওয়া আছে, বিশাল একটা আয়না, এখানে ছোট্ট একটা বেসিন, আর এই তার সাথে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও কিন্তু আছে। বন্দে ভারতে যেরকম জানলা টানলা খোলার ব্যাপারও কিছু নেই, এখানে কিন্তু যেরকম দরকার পড়লেই এই জানলা আপনি খুলে নিতে পারবেন। জানলা যে খুললাম সেটা তো বুঝতেই পারলেন না, কেন বাইরেও অন্ধকার, জানলার রঙও কালো, বাইরেও কালো। পরে আর একবার দেখাবো এটা। এই ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হয়, আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। কী ব্রেকফাস্ট দিয়েছে সেটা দেখায়, কিন্তু ব্রেকফাস্টের প্যাকেজিংটা সেটা তো দুর্দান্ত। প্যাকেজিংটা দেখুন একবার, প্যাকেজিংটা একবার দেখুন, পুরো রয়্যাল প্যাকেজিং। এছাড়াও আছে ম্যারি বিস্কিট, চায়ের জন্য যা যা দরকার সব কিছু, কিছু করে গরম জল পরে দিয়ে যাবে। আর এখানে আছে অমলেট, ভেবেছিলাম অমলেট দিয়েছে, কিন্তু অমলেট না, দুটো করে ফ্রাই দিয়েছে। টেস্টটা অনেকটা আলুর চপের মতো। আমাদের ট্রেন ছুটছে, বাইরে ভোরের আলো পড়ছে, লাল হয়ে গেছে পুরো আকাশ। আজ থেকে প্রায় ১২৫ বছর আগেকার কথা, তখন ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা, ব্রিটিশ রাজ। কিন্তু গরমকালে কলকাতায় খুব গরম, এই গরম ব্রিটিশরা, মানে ওদের ঠান্ডার দেশ, ওদের ঠিক পছন্দ নয়। সেই কারণে ভারতের সামার ক্যাপিটাল, মানে গরমের সময়ে রাজধানী হলো শিমলা। রাজধানী করলেই তো হবে না, রাজধানীর সাথে চাই যোগাযোগের ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থা করার জন্য তৈরি হয়েছিল এই রেলপথ, যার এখনকার নাম কালকা শিমলা রেলওয়ে। হ্যারিংটন সাহেব এই পুরো রেলপথের দায়িত্বে ছিলেন, আর এই রেলপথের সবচেয়ে বড় যে টানেলটা, ব্রোক টানেল যেটাকে আমরা বলি, বরাক স্টেশনের ঠিক আগেই, তার দায়িত্বে ছিলেন বরাক সাহেব। এই রাস্তা দিয়ে যেতে যেতে গরম চা,
শুভদীপ কিন্তু সুন্দর চা বানিয়েছে, দুটো করে মেরি বিস্কুটও আছে সাথে। মানে দার্জিলিংয়ে যেটা অসুবিধা যে টয় ট্রেনের যে রুট, সেই রুটের যেদিকটা ভিউ, মানে যে পাশটা খোলা সে পাশটা অনেক বাড়ি হোটেল এসব হয়ে গেছে, ভিউটা অবস্ট্রাক্টেড। এখানে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই, মাঝে মাঝে একটু টানেল আছে, এটাই সারা রাস্তা পথে। এরকম 103খানা টানেল আমরা পেরিয়ে যাবো, 28 নম্বর টানেল এখন আমরা ঢুকছি। এসে গেছে পরের স্টেশন ধর্মপুর, কিন্তু আমাদের ট্রেন একটা মাত্র স্টপেজেই দাঁড়াবে, সেটা হচ্ছে বারোক। এনজয় করছি, দারুণ এনজয় করছি এই টয় ট্রেনের জার্নি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, সেই হেরিটেজ জার্নি আপনাদের সকলকে নিয়ে চলেছি শিবালিক এক্সপ্রেসে। এই রুটে অনেকগুলো ট্রেন আছে, শিবালিক এক্সপ্রেস ছাড়াও আরও 4-5টা ট্রেন আছে। প্রতিটা ট্রেনের সময়সূচি এবং ভাড়া আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে ডিসক্রিপশনেও দিয়ে দেবো। ঠিক যেভাবে যে কোনো ট্রেনের টিকিট আপনারা কাটেন IRCTC-র ওয়েবসাইট থেকে, ঠিক সেইভাবেই কালকা শিমলা রুটে সমস্ত ট্রেনের টিকিট কাটা যায় IRCTC-র ওয়েবসাইট থেকে। তবে এখানে টিকিট দেওয়া হয় মাত্র 30 দিন আগে। পরের স্টেশন কুমারহাটি, আমি ভেবেছিলাম এই টয় ট্রেনে নামবো, দৌড়ে দৌড়ে গিয়ে টয় ট্রেনকে আবার ধরে নেবো, কিন্তু এই টয় ট্রেন রীতিমতো স্পিডে ছুটছে, রীতিমতো স্পিডে। এই রুটের সব থেকে বড় টানেল সেটা আমরা এখন করেছি বরক স্টেশন আসার আগে। এর পরের স্টপেজই বরক, মানে পরের স্টপেজই নয়, শিবালিকের একটাই স্টপেজ, সেটা হচ্ছে বরক। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এই বরক স্টেশনে। এই কালকা শিমলা রেলওয়ের সব থেকে সুন্দর স্টেশন হচ্ছে এই বরক। এই রেলপথে সব থেকে বড় টানেল হচ্ছে এই বরক টানেল, এবং এই বরক টানেল দুপাশ থেকে খোঁড়া হচ্ছিল, এদিক থেকে এবং ওদিক থেকে মিলছিল না। বরক সাহেবের দায়িত্ব ছিল এই টানেল বানানোর, কিন্তু উনি টানেল মেলাতে পারছিলেন না, প্রচুর চাপ ছিল উপর থেকে তাড়াতাড়ি এই প্রজেক্ট শেষ করার, এতটাই প্রেশার ছিল, সেই প্রেশার উনি সহ্য করতে পারেননি। নিজের সার্ভিস রিভলভার থেকে উনি নিজেকে মাথায় গুলি করে সুইসাইড করেন, তার নামেই এই টানেলের নাম হচ্ছে বরক টানেল। এবং বরক স্টেশনের যে নামকরণ, সেই বরক সাহেব তার সাথে এই টানেলের নামকরণও জড়িত। এই উপরে উপরে হচ্ছে একটা রিটায়ারিং রুম, এই বরক স্টেশনের রিটায়ারিং রুম। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যেখানে একটা বেল দেওয়া আছে এটা হচ্ছে অ্যালার্ম বেল, এই বেল টিপলে ট্রেন দাঁড়িয়ে যায়। ইয়ে হাওয়ায়ে গুনগুনায়ে, বরক শহরটাকে দেখুন। পাহাড়গুলো দেখুন, একদম রোলিং মাউন্টেন একটার পর একটা। সোলান
আচ্ছা শুন, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছে না, ইচ্ছাই করছে না, মনেই হচ্ছে না ক্যামেরাটাকে বন্ধ করি। এখানে ব্রিজগুলো কিন্তু আর্চ সিস্টেম, মানে একটা আর্চ তার উপর আর একটা আর্চ, ঠিক এইরকম আর্চ, মানে এই ধরনের ব্রিজ আপনারা দেখতে পাবেন সুইস রেলে। কারণ এখানকার যে আর্কিটেকচারটা সেই কিন্তু আর্কিটেকচারটা পুরোপুরি ব্রিটিশ আর্কিটেকচার, কারণ এই রেলপথ ব্রিটিশদের তৈরি। কালকা শিমলা রেলওয়ে সব থেকে ফেমাস যে ট্রেন শিবালিক এক্সপ্রেসে আমরা চলেছি কালকা থেকে শিমলা। টিকিটের মধ্যে ব্রেকফাস্ট ধরা আছে, ব্রেকফাস্ট সবাইকে দেওয়া হয় এবং শিবালিকের প্রতিটা কোচই হচ্ছে ফার্স্ট ক্লাস। কিন্তু এরপরেও যদি চান একটু চা বা কফি, সেটা কিন্তু এক্সট্রা পে করে এনজয় করতেই পারেন। ঠিক আমরা দুজন, আমি আর শুভদীপ দুজনে দুটো কফি অর্ডার করেছি। সবজি লিখুন, ইউটিউবে চলে আসবে। কফি বা চা দুটোই পাওয়া যায়। টয় ট্রেনের এক একটা স্টেশন একেবারে যেন ছবির মতো বাঁধানো। কাতলি ঘাট, ভোর 5:45 কালকা ছেড়েছে আর শিমলা পৌঁছবে 10:25। মোটামুটি 4:40 মতো সময় লাগে। এই ট্রেন কিন্তু স্টিম ইঞ্জিনে যায় না, এই ট্রেন যায় ডিজেল ইঞ্জিনে। তারা দেবী হাত সরিয়ে, আমি একটা আশ্চর্য জিনিস দেখি প্রত্যেকটা স্টেশনে, ও ছবির মতো, ছবির মতো। First time in Shimla. So how are you enjoying this toy train journey? Very nice. Very nice. Left. 9-4. Oh. সারাদিন চলুক এই জার্নি। এসে গেছি শিমলা আমরা, আর এসে গেছি দশটা বাজছে, 4 ঘন্টা সময় শুধু ছোটাছুটি করে, এই ছোট্ট কম্পার্টমেন্ট তার ভেতরে ছোটাছুটি করে, একবার এই দরজায় একবার এই দরজায় একবার ইয়েতে সময় কোঠা দিয়ে কেটে গেল। লাস্ট বাট ওয়ান, মানে শেষের আগের যে স্টেশন সামার হিল স্টেশন, সেই স্টেশনে আমরা পেরিয়ে গেলাম এবং এই স্টেশনের পরেই হচ্ছে টানেল নাম্বার 101, সেটাও আমরা পেরোলাম। 103খানা মোট টানেল। এর পরের স্টেশন এবং শেষ স্টেশন এই রুটের সেটা হচ্ছে শিমলা, আর দুটো টানেল পেরোবো পৌঁছে যাবো 18 নম্বর স্টেশন শিমলা। এসে গেছে শিমলা স্টেশন, আমাদের যাত্রাপথের শেষ স্টেশন, কালকা শিমলা টয় ট্রেনের শেষ স্টেশন। উই আর এট শিমলা। দশটা 10:40 আমাদের টয় ট্রেন এসে দাঁড়ালো শিমলা স্টেশন, অবশেষে ডেস্টিনেশন শিমলা পৌঁছে গেছি।
শিমলা স্টেশনে পৌঁছে দেখা হয়ে গেছে আমাদের যে পরিবার, বড় পরিবারের এক সদস্য কাকলির সাথে। শিমলা মানালি এই সমস্তই প্ল্যান? আচ্ছা, এতদিন তো ওয়েট করছিলাম যে আপনার ব্লগ দেখেই আসবো, তাহলে তারপর এখন ডাইরেকশন বুঝে যাবো একসাথেই। জার্নি ভালো হবে অবশ্যই, আপনাদের জার্নি খুব ভালো, জার্নি ভালো হবে। দূর দূরান্ত স্টেশনটা ঝকঝকে তকতকে, আর এদিকের ভিউ, টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, এদিকের ভিউ তো আরও সুন্দর, পুরো রোলিং মাউন্টেন, নীল আকাশ, অপূর্ব। এই স্টেশনের পিলারগুলো এরকম কাঠের, না না 1930 সালে তৈরি হয়েছিল এই পুরো স্টেশন, হচ্ছে হেরিটেজ তকমা পেয়েছে। চা স্টেশনের বাইরেই এই হচ্ছে বিশাল গাড়ি স্ট্যান্ড, এই হচ্ছে শিমলা স্টেশনের বাইরের যে দৃশ্য, মানে প্রথম দর্শনে প্রেম বলতে যা বোঝায়, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে যা বোঝায়, একদম তাই। আমাদের হোটেলের নাম শিবালিক, স্টেশন থেকে দূর আছে। এই স্টেশন থেকে বেরিয়ে সামনে যে রাস্তা, সেই রাস্তায় উপরে গিয়ে এখানে দুটো গেট আছে, ইন গেট আউট গেট, তো আমাদের আউট গেটে গিয়ে পর্যন্ত যেতে বললো। শিমলা থেকে কালকার উদ্দেশ্যে যাচ্ছে ডাউন শিবালিক এক্সপ্রেস, আমাদের হোটেলের নামও শিবালিক। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। আর এখন থেকে ট্র্যাভেল ভিডিও ছাড়াও একসাথে আড্ডা দেওয়া, দল বেঁধে ঘুরতে যাওয়ার জন্য আমার চ্যানেলে এসে গেছে জয়েন বাটন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।